ইয়াস রশ্মি চুলের মুঠি ধরে হালকা করে মুখটা সামনে নিয়ে এসে বলল, আমাদের সামনে এই অবস্থায় বসে থেকেও এত তেজ দেখাও কি হবে, মানে ভাঙবে কিন্তু মচকাবে না, তাই না? ইয়াসের কথা রশ্মি নিজের দিকে তাকায়। রশ্মির গায়ে শুধু সাদা একটা ব্ল্যাঙ্কেট, যা রশ্মি এক হাতে আঁকড়ে ধরে রেখেছে। এবার ইয়াসের দিকে খেয়াল করে দেখে ও সুতাকের সাদা টাওয়াল কোমরে পেঁচিয়ে বসে আছে, আরও চোখগুলো রশ্মির বুকে থাকা লাল দিলটার দিকে, যা দেখে রশ্মি তাড়াতাড়ি নিজেকে ঢেকে নিতে চাইল। কিন্তু তার আগেই ইয়াসের হাতটা ধরে ফেলে, তারপরে তিলটার মধ্যে গভীর চুমু খেতে উঠে পড়ে, তারপর অন্যদিকে মুখ করে বলল, দেখো এইভাবে বেশিক্ষণ বসে থেকো না, নাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তাই তাড়াতাড়ি যাও গোসল করে এসো, আমাদের আবার ফিরতে হবে। রশ্মি এতক্ষণ ওর কথাগুলো চুপচাপ শুনছিল, ওর কথা শেষে মনে মনে বলল, নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আমার যে সর্বনাশ করার তা তো কাল রাতেই করে দিয়েছিস। রশ্মির কোনো রেসপন্স না পেয়ে ইয়াস ওর দিকে তাকিয়ে বলল, কি হলো, তুমি কি আমার সাথে একসাথে গোসল করতে চাইছ? ওর কথায় রশ্মি ভ্রু কুচকে তাকায়। আচ্ছা বুঝেছি, তুমি যা চাইবে তাই হবে, বলেই রশ্মিকে কোলে তুলে নিল। রশ্মি শত চেষ্টা করেও ইয়াসের সাথে পেরে উঠল না। এক ঘন্টা পর ইয়াস রশ্মিকে কোলে করে নিয়ে বের হল, দুজনের গায়ে শুধু টাওয়াল। রশ্মি চুলগুলো মুছে দিয়ে নিচে রেডি হয়ে নিল, আর রশ্মিকে একটা জর্জেটের মেহেদি কালার শাড়ি দিল পরার জন্য। শাড়ি পরতে পারো তো নাকি, নাকি আমি আবার? শুনুন, আমি ওসব স্টার জলসার নায়িকাদের মতো নেকুনা যে শাড়ি পরতে পারে না, তাই নায়কের কাছে গিয়ে বলবো পরিয়ে দিতে, নিজেটা ঠিক বুঝে নেব। আচ্ছা ঠিক আছে। রশ্মি ওর ফোন বের করে শাড়ি পরা টিউটোরিয়াল বের করে নিজে নিজে পরে নিল, তারপর রেডি হয়ে ওরা বেরিয়ে পড়ল। পুরো পথে বিনপদ নিরাপত্তা বিরাজ করছে, কারোর মুখে কোনো কথা নেই। নাম এসে গিয়েছি আপনার, ইয়াসের কথা রশ্মি ধ্যান ভাঙল, ও কোনো কিছু না বলে গাড়ি থেকে নেমে গেল। কিন্তু নামার পর খেলো আর একটা বড় শখ, এই যে রশ্মির নানুর বাড়ি। রশ্মি ইয়াসের দিকে তাকালো, ইয়াসের মুখে রহস্যময় বাঁকা হাসি। আমরা এখানে এসেছি কেন? ভাবলাম তোমাকে ঘুরিয়ে নিয়ে যাই। আপনি বেশি কথা না বলে এখন ভিতরে চলো। ইয়াসের কথায় বিরক্ত হয়ে রশ্মি আগে হাঁটা শুরু করল। ইয়াস ভিতরে যাওয়ার আগে একবার বাড়িটায় চোখ বুলিয়ে নিল। দোতলা বাড়িটায় পুরাতনতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, কিন্তু তার মাঝেই ভীষণ সুন্দর লাগছে দেখতে বাড়িটাকে। চারিদিক দিয়ে বিভিন্ন ফুল গাছ, লতাপাতা ইত্যাদি আঁকড়ে ধরে আছে তার উপর। আবার বৃষ্টির জন্য পুরো বাড়িটা ভিজে আছে, বিভিন্ন ফুল পাতা বৃষ্টির ভিজে পড়ে থাকা জায়গাটা আরও লাবণ্যময় হয়ে উঠেছে। তার উপর আবার বৃষ্টি পেয়েছে মাটির ঘ্রাণ, উফ, সব মিলিয়ে জাস্ট অসাধারণ অনুভূতি। কিন্তু একটা জায়গায় ইয়াসে চোখ আটকে গেল বাড়ির দোলনাটা, যেটাকে বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে সাজানো। ইয়াস গিয়ে ওটাতে কিছুক্ষণ জন্য বসে চোখটা বন্ধ করে উপভোগ করে নিল। তার যেন খুব ক্ষুদ্র সময়চরণে হলেও তার মনকে এক অন্যরকম প্রশান্তি উপভোগ করল। কিছু সময় বাদে ইয়াস সেখান থেকে ওঠে বাড়ির নেমপ্লেটের কাছে গেল, যেটাই বড় বড় অক্ষর দ্বারা রাজকীয় নকশায় চৌধুরী মেনশন। এই লেখা নেমপ্লেটটা খুব পুরাতন হওয়াতে অনেকটা দুর্বল হয়ে পড়েছে, যার ফলে একদিক দিয়ে ঝুলে আছে। সেটা ইয়াস উঠিয়ে সোজা করে ঠিক করে দিল, তারপর দেরি না করে ভিতরে চলে গেল। কিন্তু গিয়ে দেখল রশ্মি এখনো গেটের বাইরে জমে দাঁড়িয়ে আছে। কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন, ভিতরে যাবে না? রশ্মি কিছু বলছে না, শুধু অস্থির হয়ে এদিক সেদিক দেখছে। ইয়াস বুঝতে পারল ওর অস্বস্তি হচ্ছে, তাই রশ্মির হাত ধরে কলিং বেল বাজিয়ে দিল। কলিং বেলের আওয়াজ শুনে মিসেস নাইমা এসে দরজাটা খুলে দিলেন, আর খুলে সামনের মানুষগুলোকে দেখে অবাকের শেষ সীমায়। মিসেস নাইমা কিছু বলতে চাপেন, তার আগে পিছন থেকে কেউ বলে উঠল, কে এসেছে আম্মু? কণ্ঠটা শোনা মাত্র রশ্মির বুকে এক অদ্ভুত ভীতিত্বের ঝড় বয়ে আনে, কারণ এ যে আর কেউ না, নাহিদ। নামটা ভাবা মাত্রই
আগাম পরিস্থিতি কি হতে চলেছে তা ভাবতেই কোনো এক অচেনা ভয় পুরো শরীর হিম হয়ে আসছে। মিসেস নাইমা কিছু না বলে দরজার সামনে থেকে সরে যান। দরজায় থাকা মানুষগুলো দেখে নাইদের পা ওখানেই আটকে গেল। রোশনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এক হাতে শাড়ির কিছু অংশ খিঁচে ধরে আছে আর অন্য হাতটা ইয়াসের দখলে। না, এই দৃশ্য আর সহ্য করার নয়। নাহিদ আর না পেরে দৌড়ে গেল ইয়াসের কলার ধরতে। আজকে ইয়াস মেরে ফেললেও যেন তার হাতে কাঁপবে না, কিন্তু ইয়াসকে ধরবে তার আগে পিছন থেকে কেউ এসে নাহিদকে ধরে ফেলল। কিন্তু নাহিদ তার মাঝেই ইয়াসকে বিভিন্ন কথা শোনাচ্ছে। যে লোকটা নাহিদকে ধরে রেখেছিল সে নাহিদকে তার দিকে ঘুরিয়ে ঠাঁস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল নাহিদের গালে। নাহিদ, তুমি এত বেয়াদব কবে থেকে হলে? ইয়াস আহমেদ এখন আমাদের চৌধুরী বাড়ির জামাই, সো ওর সাথে সম্মান দিয়ে কথা বলবে। নাহিদ গালে হাত দিয়ে ছলছল চোখে অবাক হয়ে লোকটার দিকে তাকায়। হ্যাঁ, সামনে থাকা লোকটা আর অন্য কেউ না, সে স্বয়ং রোশনির মামা শাহিদ চৌধুরী। সবাই তার এমন ব্যবহারে অনেকটাই অবাক হয়ে তাকে দেখছেন, কারণ তার এমন স্বাভাবিক ব্যবহার কারোরই কাম্য নয়। নাহিদ রাগে দুঃখে সেখান থেকে নিজের রুমে চলে গেল। এবার শাহিদ চৌধুরী রোশনিকে উদ্দেশ্য করে বলল, কিরে মা, একবার বুকে আসবি না তোর এই বুড়ো বাবার? রোশনি ইয়াসের হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে তার মামাকে জড়িয়ে ধরল, ধরেই জোরে জোরে কেঁদে দিল। আর তার মামা পরম স্নেহে হাত বুড়াতে লাগল তার আদরের ভাগ্নির মাথায়। মামা ভাগ্নির এই দৃশ্য দেখে যে কারোর হৃদয়ই ছুঁয়ে যাবে। কিছুক্ষণ পর শাহিদ চৌধুরী বলে উঠলেন, অনেকটা জার্নি করে এসেছিস, যা মা উপরে গিয়ে একটু রেস্ট নে। তারপর সে নাইমা বেগমকে উদ্দেশ্য করে বলল যেন ওকে উপরে নিয়ে যায়। নাইমা বেগমের সাথে রোশনি উপরে চলে গেল। শাহিদ চৌধুরী এবার এগুলো ইয়াসের দিকে। শাহিদ চৌধুরী কিছু বলবেন তার আগে ইয়াস থেকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিয়ে বলল, ভালো আছেন তো শ্বশুরমশাই? শাহিদ চৌধুরী ইয়াসে পিঠে হালকা চাপড় দিয়ে বললেন, খুব, তুমি? তোমাকে জিজ্ঞেস করছি, তোমার তো ভালো থাকারই কথা, তাই না? তা অবশ্য ঠিক বলেছেন, কিন্তু আমার ভাগ্নিরা বড্ড অবাধ্য, ভয় হয়ে আটকে না রাখলে কখন যেন উড়ে যায়। অবশ্য এক ভুল বারবার আর করবো না, এবার উড়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না। ইয়াসের কথায় স্মিত আসলে শাহিদ চৌধুরী। ওয়েল, এই বয়সে তোমাদের মতো ছেলেদের এমন কনফিডেন্স থাকাই ভালো, কিন্তু একটা জায়গায় খটকা লাগলো, যে ইয়াস আহমেদও কোনো কিছুতে ভয় পায়। শাহিদ চৌধুরীর কথার উত্তরে ইয়াস একটা তাচ্ছিল হাসি দিয়ে বলল, হয়তো, কিন্তু তা অবশ্য নিজের জন্য নয়, পাখিটার জন্য। কারণ এবার যদি পাখিটা উড়ে চলে যেতে চায় তাহলে হয়তো আর তার ডানাগুলোই থাকবে না, নয়তো যে পাখিটার উপরে নজর দেবে তার নজরটা আর রাখবো না। তুমি তখনও বুঝতে পারলো তাদের কথা কেউ শুনছে। সাথে সাথে শাহিদ চৌধুরীর পিছনে তাকিয়ে দেখল নাইমা বেগম দাঁড়িয়ে আছেন। নাইমা বেগম অস্বস্তি কাটানোর জন্য বললেন, আমি খাবার সার্ভ করে দিচ্ছি, তোমরা এসো। চলো খেতে বসবে। না, আমাদের এখন ফিরতে হবে। ইয়াসির কথা শেষ হওয়ার আগেই শাহিদ চৌধুরী বলে উঠলেন, আজকে প্রথম শ্বশুর বাড়ি এসেছ, না খাইয়া তো আর ফিরে দিতে পারি না। কিছুটা জোর করেই শাহিদ চৌধুরী ইয়াসকে নিয়ে গেল খাবার টেবিলে। এদিকে রোশনি নিজের রুমের আয়নার সামনে বসে ভাবছে কী থেকে কী হয়ে গেল, কিন্তু তার মামাই বা এমন স্বাভাবিক আচরণ করছেন কীভাবে তা ভেবে পাচ্ছে না রোশনি। রোশনি আয়নার সামনে বসে এসব ভাবছিল, তখন রুমে কারোর উপস্থিতি অনুভব করতে পারল। রোশনি আয়নার দিকে তাকিয়ে রুমে প্রবেশ করা লোকটিকে দেখে চোখ বন্ধ করে নিয়ে একটা গভীর নিঃশ্বাস নিয়ে নিল। তারপর পিছন ফিরে তার দিকে তাকালো, কিন্তু কেন যেন আজকে চোখ ধরে রাখার সাহস পাচ্ছে না রোশনি। তার চোখে যে আজ হাজারো না পাওয়ার অভিযোগ ভিড় করছে, রোশনির মনে হচ্ছে সে চোখগুলো দিকে তাকালেই এই গভীর অভিযোগগুলোর ভিড়ের স্রোতে হারিয়ে যাবে ও। কারণ সামনে থাকা ব্যক্তির যে নাহিদ, রোশনি কিছু বলতে পারছে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
কেমন আছো? আমি রোশনির কথা শেষ হওয়ার আগে নাহিদ গিয়ে রোশনির গলায় হাত রেখে বলল, আমি জানি তুমি ভালো নেই, ওই জানোয়ারটা তোমাকে খুব কষ্ট দিয়েছে তাই না? তুমি চিন্তা করো না, আমি ওর হাত থেকে তোমাকে ঠিকই বাঁচিয়ে নেব। তুমি শুধু একবার বলো তুমি আমাকে এখনো ভালোবাসো, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। রোশনি নাহিদের হাতটা সরিয়ে দিয়ে নিজেকে শক্ত করে নিল। এখন কেন এসছো নাহিদ, যখন আমার তোমার প্রয়োজন ছিল তখন তো আসোনি, তাহলে এখন কেন? নাহিদ রোশনির হাত দুটো নিজের কাছে নিয়ে এসে বলল, হো একদিনেই ওই লোকটা তোমাকে বস করে নিল। রোশনি তুমি জানো না ওই লোকটা কতটা খারাপ, ওই দিন ওই লোকটা আমাকে নিয়ে গিয়ে বেঁধে রেখেছিল, তারপর সকালে ছাড়ে। বাবা যখন সকালে এসেছিল তখন আমি সব বলেছিলাম, কিন্তু বাবাও তাতে কিছু বলেনি। তাতে কি, তোমার জন্য আমি একাই একশো সব কিছু করতে পারি তোমার জন্য। তুমি একবার শুধু বলো তুমি এখনো আমায়। নাইট শোনো আমার ক, আহ তোমাকে কি জিজ্ঞাসা করছি, তুমি তো জানো ওই লোকটা তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। তুমি শুধু আমার 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 আমার। নাহিদ শান্ত হও প্লিজ, পাগলাম করো না, যেভাবেই হোক বিয়েটা হয়েছে তো, সো এখন আমি অন্য কারোর বউ। রোশনির কথাটা শেষ হতে পারলো না, তার আগেই নাহিদ চেঁচিয়ে উঠল, না রোশনি শুধু নাহিদের আর কারোর না। আচ্ছা রোশনি তুমি বলো ওই লোকটা যা করেছে তা কি ঠিক? আজ তো আমাদের বিয়ের প্রথম সকাল হওয়ার কথা ছিল, কিন্তু ওই লোকটা সব কিছু নষ্ট করে দিল। কিন্তু রোশনি তুমি চাইলে এখনো অনেক কিছু করতে পারো, আমি ডিভোর্স করাবো তোমাদের, তোমাদের ডিভোর্স দিয়ে আমি বিয়ে করব। নাহিদ দেখো, রোশনি হঠাৎ দেখল দরজার সামনে যেন কে দাঁড়িয়ে আছে, ও সেখানে তাকিয়ে ইয়াসকে দেখে কেঁপে উঠল। ইয়াসের চোখ মুখ লাল হয়ে আছে, কিন্তু চোখ স্মিত শান্ত চাউনি যার তীব্রতা পর্যবেক্ষণ করার ক্ষমতা রোশনি রাখে না, ইয়াসকে দেখে বোঝা যাচ্ছে। রাগে ওর হাত পা কাঁপছে। হঠাৎ রোশনিকে শান্ত হয়ে যেতে দেখে রোশনি দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকালো। নাহিদ কিছু বলতে যাবে, তার আগেই ইয়াসকে পাশ কাটিয়ে রোশনির হাত ধরে বলল, চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে। ইয়াসের এমন শান্ত চাহনি আর স্বাভাবিক আচরণে রোশনির কলিজার পানি যেন শুকিয়ে যাচ্ছে, কারণ এটা যে বড়সড় কোনো ঝড়ের আগের শান্তিময় আবহাওয়া তা বুঝতে রোশনির আর একটু বাকি নেই। ইয়াস রোশনির হাত ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু পিছন থেকে নাহিদ রোশনির আর একটা হাত ধরে ফেলে। কোথাও যাবে না ও। ইয়াস নাহিদকে কিছু না বলে রোশনির দিকে তাকায়। ইয়াসের এভাবে তাকানো দেখে রোশনি ভয় পেয়ে নাহিদের আড্ডা ছাড়িয়ে নিতে যায়, কিন্তু নাহিদ ঘাট তেরার মতো তখনও অমনি ভাবে রোশনির হাতটা ধরে দাঁড়িয়ে আছে। নাহিদ প্লিজ হাতটা ছাড়ো। না কোথাও যাবে না তুমি। ইয়াস সহ্য করতে পারল না, একটানে রোশনিকে নিজের কাছে নিয়ে এসে পড়ল। হঠাৎ হাতে টান লাগায় রোশনি ধুপ করে ইয়াসের বুকের মধ্যে গিয়ে পড়ে, হাতে খুব ব্যথা পায়। খবরদার আমার বউয়ের গায়ে হাত দিলে তো হাতটা আস্ত থাকবে না, মাইরেট। রোশনির মুখে স্ল্যাট করতে করতে কথাটা বলল, তারপর রোশনির হাত ধরে সেখান থেকে বেরিয়ে গেল, আর নাহিদ ওখানে বসে ভাঙচুর শুরু করে দিল। ইয়াস নিচে আছে রোশনির মামা মামিকে ওদের তারা আছে এই বলে বেরিয়ে গেল, ওরা কিছু বলবে তার আগে ইয়াস হনহন করে চলে গেল। এদের আবার কি হলো, এত তাড়াতাড়ি চলে এলো? কি জানি, কিন্তু উপর থেকে কিসের শব্দ আসছে, চলো তো দেখি গিয়ে। শাহিদ চৌধুরী কিছু একটা ভেবে বললেন, তুমি থাকো আমি দেখে আসছি। আমিও আসি। যতটুকু বলা হয়েছে ততটুকু কর, বেশি বাড়াবাড়ি আমি পছন্দ করি না, ইউ নো ড্যাট। নাইমা বেগম আর কিছু বলতে পারলেন না, আর শাহিদ চৌধুরী উপরে চলে গেলেন কি হচ্ছে তা দেখতে। ইয়াসি কখন থেকে এক ধারে ড্রাইভ করতে আছে, রোশনির দিকে একটুও তাকাচ্ছে না, রোশনি কিছু বলার সাহস পাচ্ছে না, বারবার ইয়াসির দিকে তাকাচ্ছে কিন্তু কিছু বলতেও ভয় পাচ্ছে।
আমাকে দেখার জন্য সারাটা জীবন পড়ে আছে, তো এখন এইভাবে না থাকলেও পারো। রোশনি আর ওর দিকে না তাকিয়ে মাথা নিচু করে বসে রইল। কেন জানি মনেটা খুব খারাপ লাগছে, কিন্তু কেন তা ওর জানা নেই। ইয়াশুকে ভুল বুঝলো তার জন্য, নাকি আগাম পরিস্থিতির ভীতিত্ব এটা। কিন্তু ইয়াশুকে ভুল বুঝলেও ওর তো খারাপ লাগার কথা নয়, আর সামনে কী হবে তা নিয়ে ভয় পাবে, সেটা ভাবাটা বিদ্রুপ করা হবে। কারণ আজ পর্যন্ত যা হয়েছে নিশ্চয় সেগুলো থেকে খারাপ কিছু হতে পারে। যাক, এসব নিয়ে আর ভাবতে চায় না ও। হঠাৎ ইয়াশ বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।